নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা শুরু করছি বাংলার এক নম্বর হিট নিউজ শো 294 আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব উত্তর দিনাজপুরের ইসলামপুরে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জের প্রকাশ্যে আগ্নেয়অস্ত্র হাতে এলাকায় দাপট চলল গুলি ঘটনার তদন্তে ইসলামপুর থানার পুলিশ দিনের আলোয় আগ্নেয়অস্ত্রের দাপাদাপি প্রকাশ্যে চলছে গুলি এই হাড়হিম করা ছবি উত্তর দিনাজপুরে ইসলামপুরের গোবিন্দপুর ভদ্রকালী এলাকার বন্দুক হাতে এখানে দাপিয়ে বেড়াচ্ছে স্থানীয় তৃণমূল কর্মীরা রবিবার দুপুরে সেই ঘটনায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায় গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর বিধানসভা জুড়ে অভিযোগ তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরেই এলাকার এই পরিস্থিতি তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে জেরেই যে প্রকাশ্যে গুলি আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি মানছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানও এটা কাছুগোছে হয়েছে এটা ভদ্রকালী এরিয়াতে পড়ে কিছু সুজালি দুষ্কৃতি এসে প্রায় দু মাস ধরে তিন মাস ধরে এটা তাণ্ডব চালাচ্ছে ওখানে এটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে একটা ভদ্রকালী বুথে ওর জেরে কিছু সুজালি থেকে মদত করছে কিছু লক্ষ্মীপুরের থেকে কিছু দুষ্কৃতি এসে এখানে একটা তাণ্ডব চালাচ্ছে ওইভাবে ওরা ভিডিওতেও ওরা লোকজন আছে যেমন মৈনকে দেখা গেছে ও ঠুনুকে দেখা গেছে ওরা দাঁড়ায় আছে আর কিছু লোক বন্দুক চালাচ্ছে ওদের সামনে তৃণমূলের মধ্যে ইসলামপুর জেলা পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত করা হয়েছে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি এই মুহূর্তে কিন্তু গোবিন্দপুর অঞ্চল যে রয়েছে ভদ্রকালী এলাকা একটু উত্তপ্ত হয়ে রয়েছে এলাকায় দুর্দার গুলি চলেছে এলাকায় পুলিশ পিকেটে বসেছে উত্তর দিনাজপুরের ভদ্রকালী থেকে তুষার বিশ্বাস রিপাবলিক বাংলা ইডি টানছে অভিষেককে সিআইডি টানছে শুভেন্দুকে এজেন্সিকে রাজনীতিতে ব্যবহারের অভিযোগ ঘিরে এখন রাজনৈতিক উত্তাপ চরমে রবিবারে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির তলবে দিতে পারেন হাজিরাও এখন দেখার সোমবার দিন সিআইডির তলবে শুভেন্দু যান কিনা সোমবার রাজ্য রাজনীতির মেগাডে কয়লাকাণ্ডে অভিষেক ব্যানার্জিকে ইডির তলব অন্যদিকে শুভেন্দুকে তার প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলায় সিআইডির তলব গোটা বিষয় নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ উঠছে দু তরফেই একাধিক কর্মসূচি নিয়ে রবিবার দিল্লি উড়ে গেলেন অভিষেক সোমবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দফতরে হাজিরা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সূত্রের খবর এমনটাই রবিবার দিল্লি যাওয়ার আগে ফের একবার রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করলেন অভিষেক ব্যানার্জি কেউ বলছে 100 কোটি কেউ বলছে 200 কোটি কেউ বলছে 500 কোটি কেউ বলছে 1000 কোটি 10 পয়সার কোথাও কোথাও লেনদেন যদি প্রমাণ করতে পারে বা জনসমক্ষে আনুক তাহলে আমার পিছনে ইডিসিবি লাগাতে হবে না আমাকে ফাঁসির মঞ্চ করে আমাকে বলুন আমি মৃত্যুবরণ করতে রাজি আছি রাজ্যে 21 নির্বাচনের আগে কয়লাকাণ্ডে তদন্তের জন্য অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকরা আগাম নোটিশ ছাড়াই এভাবে হাজির হওয়া নিয়ে চূড়ান্ত রাজনৈতিক দামাডোল হয় সে সময় যদিও অভিষেকের স্ত্রী রুজিরা তদন্তকারীদের মুখোমুখি হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেন বিভিন্ন নথিপত্র তাদের হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মানুষের কাজ করা মানুষকে ভালোবাসা আমাদের প্রধান কাজ তাই দিল্লি যখন আমাদের সাথে রাজনীতিতে পারে না দিল্লির কেন্দ্রীয় বিজেপির সরকার তখন এজেন্সি লেলিয়ে দিয়ে আর আজকাল লজ্জা লাগে আমার কয়লাকাণ্ডে যখন অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে ইডি তখন শুভেন্দুকে সিআইডির তলব 2018 অক্টোবরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর স্বামীর মৃত্যুর 3 বছর পর খুনের অভিযোগ দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতার প্রাক্তন দেহরক্ষী স্ত্রী সুপর্ণা চক্রবর্তী
সেই ঘটনা তদন্তে কাথির অধিকারী পরিবারের নিরাপত্তা রক্ষীদের জন্য বরাদ্দ ঘরে হানা দিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। গত জুলাই মাসে দুবার অধিকারী পরিবারের নিরাপত্তা রক্ষীদের ঘরে হানা দেন তারা। এবার এই মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুভেন্দু অধিকারীকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, সোমবার শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বিরোধী দলনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। বেশ কিছু প্রশ্নের উত্তর জানতেই তলব করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। সিআইডি শুভেন্দু অধিকারীকে তলবের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে গেরুয়া শিবির। শুভব্রত চক্রবর্তীর মৃত্যু মামলা নিয়ে ইতিমধ্যে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু। এসব ভয় আমাকে দেখানোর দরকার নেই, সোজাসুজি মমতা ব্যানার্জি বলুন যে শুভেন্দু অধিকারী, তুমি নন্দীগ্রামে আমাকে হারিয়ে দিয়েছ, তোমাকে 3 মাস বা 6 মাস জেলে থাকতে হবে, এটা সরাসরি বলে দিন। যেদিন বলবেন পরের দিন থেকে তার নির্দেশ মেনে, তার ইচ্ছাকে মর্যাদা দিই, তিনি বয়সে আমার থেকে বড়, আমি সেই কদিন জেলে কাটিয়ে দেবো। সব মিলিয়ে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিষেক ব্যানার্জি। একজনকে নাগালে পেতে চাইছে সিআইডি, অন্যজনকে নাগালে পেতে চাইছে ইডি, আর এতেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে দুপক্ষই। রিপাবলিক বাংলা। ইডির তলব দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রবিবারই তিনি দিল্লিতে গিয়েছেন, কিন্তু সোমবার দিন তিনি কি ইডির দপ্তরে হাজিরা দেবেন? কারণ রুজিরা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি পদক্ষেপ হবে, সেই দিকেই নজর রয়েছে আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর রিপাবলিক নেটওয়ার্কের শাউন সেন, আমাদের সঙ্গে রয়েছেন। শাউন, কাল কি ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কি আপডেট পাচ্ছ, তিনি কি যাচ্ছেন ইডির দপ্তরে? এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির থেকে কোনো লেটার ইডি কে লেখা হয়নি কি উনি আসবেন কি আসবেন না। এর আগে অভিষেক ব্যানার্জির ওয়াইফ রুজিরা ব্যানার্জিকেও এই সামন পাঠানো হয়েছিল। সামন পাঠানোর পরে রুজিরা ব্যানার্জি কি একটা লেটার লিখেছিল ইডিতে, যেটা বলা হয়েছিল কি উনি আসতে পারবেন না, কেন কি কোভিড এর জন্য। আর সাথে সাথে ওনাকে সামন যেটা পাঠানো হয়েছে, এই সামন দিল্লির জন্য পাঠানো হয়েছে। রুজিরা ব্যানার্জি তখন কি বলছিলেন কি এই সামনটা যদি হয় কলকাতাতে পাঠানো উচিত, কেন কি এই পুরো ইনভেস্টিগেশনটা কোন কোথাও না কোথাও ইডির কলকাতা ইউনিট এই পুরো মাসে ইনভেস্টিগেট করছে। অন্যতরফে দেখা যাচ্ছে কি ইডি খুব পরিষ্কার করে কথাটা বলা হয়েছে কি যেগুলো সামন পাঠানো হয়েছে অভিষেক ব্যানার্জির সাথে সাথে রুজিরা ব্যানার্জি আর অনেক কয়েকটা আইপিএস অফিসার যাদেরকে কয়লা কাণ্ডের মধ্যে এই সামন গুলো পাঠানো হয়েছে, অন্যদেরকে বলা হয়েছে কি দিল্লির অফিসে ইডির অফিসে এই আসার জন্য। ওদের কারণ এটা পেছনে এই এই কেন কি ইডির যে ইউনিট, যে পুরো ইনভেস্টিগেশনটা যেটা করছে, এই ইউনিটটা দিল্লির থেকে অপারেশন চলছে। আর এই পুরো কয়লা কাণ্ড মামলাটা এখন দিল্লির ইডির এসআইইউ ইউনিট বলে, এসআইইউ ইউনিট এই পুরো ইনভেস্টিগেশনটা করছে। তার জন্য অভিষেক ব্যানার্জিকে এ বলা হয়েছে কি দিল্লির অফিসে আছে। এই মুহূর্তে আমাদের সোর্সেস ইডির মধ্যে ওরা বলছে কি কোনো লেটার ইডি থেকে অভিষেক ব্যানার্জি থেকে আসেনি। তার যেটা মনে হয় কি কালকে অভিষেক ব্যানার্জি ইডির বেশ ধন্যবাদ শাওন, আমরা কথা বলছিলাম আমাদের অ্যাসোসিয়েট এডিটর শাওন সেনের সঙ্গে। চোখ রাখবো পরবর্তী খবরে। উপনির্বাচনের দিন ঘোষণার পরেই ভবানীপুরে প্রচারে জোর দিয়েছে তৃণমূল। রবিবার শুরু দুপুরে প্রচারে ব্যস্ত তৃণমূল নেতা মদন মিত্র, ভবানীপুরে তৃণমূলকে টক্কর দিতে মরিয়া বিজেপিও। ভবানীপুরে ভোটের ঢাকে কাঠি পড়েছে। 30 সেপ্টেম্বর ভোট এই কেন্দ্রে। তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্ঘণ্ট প্রকাশের পরই ঘাসফুল শিবিরের প্রচার তুঙ্গে উঠেছে। রবিবার ভবানীপুরে কেতাদুরস্ত পাঞ্জাবি পরে দেওয়াল লিখন করলেন তৃণমূল নেতা মদন মিত্র, বাউল গানের সঙ্গে প্রচারও করলেন তিনি। এই যে রঙের হোলি, এই যে সারা দেওয়ালগুলো রঙে রঙিন হয়ে উঠছে, ভারতের মমতা জনতার ক্ষমতা, ভবানীপুরের মমতা ভারতের জনতা, তো এই যে স্লোগান, এই স্লোগানে আমরাও থাকতে চাই। ভোটের নির্ঘণ্টে অসন্তুষ্ট বিজেপি, উপনির্বাচনে মমতার বিরুদ্ধে লড়াইয়ে যে তারা প্রস্তুত তা ফের স্পষ্ট করে বিজেপি নেতৃত্ব। উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে, আইনেরকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে চলে যাবে, নির্বাচনটা বিজেপি ভবানীপুরেও লড়বে, ওই দুটি কেন্দ্রেও লড়বে। দেওয়াল লিখনের লড়াই শুরু হয়েছে। পূজোর আগে ভোট যুদ্ধে সম্মুখ সমরে নামতে চলেছে তৃণমূল বিজেপির দুই শিবিরে। রিপাবলিক বাংলা।
অন্যদিকে এবার ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের বিশেষ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে রাজ্য নেতৃত্ব। বিজেপির অন্তরে খবর, রাজ্যের তরফে নোটিফিকেশন জারির পরে কমিশনে বিশেষ আদালতে যাবে বিজেপি। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই শাসক দলের বিরুদ্ধে কমিশনকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি। কেন ভবানীপুর কেন্দ্রকে বাড়তি গুরুত্ব? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আমরা না বলিনি, আমরা বলেছিলাম পরিস্থিতি অনুকূল না। আমরা বলেছিলাম যখন নির্বাচন হবে তখনই আমরা লড়াই করব। আমরা আগে চাইছিলাম মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক, রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করুক, সেটা হয়নি। যে ঘোষণা হয়েছে সেটা যথাসময়ে ভোট হবে। ভোট কিরকম ভাবে হবে, কিরকম আশা করছেন আপনারা? ভোট কিভাবে হবে সেটা তো বলা মুশকিল আছে। আমরা চাইবো শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটে আর ভোট দিতে পারুক। তারা কেন শুধুমাত্র 31টা বাই ইলেকশন ছিল গোটা অল ওভার ইন্ডিয়াতে, শুধুমাত্র একটাতে কেন বাই ইলেকশন তারা করছে? ভবানীপুরের উপনির্বাচন নিয়ে এবার কমিশনের বিশেষ আদালতে যাওয়ার ভাবনা রাজ্য বিজেপি নেতৃত্বের। বিজেপির অন্দরের খবর, রাজ্যের তরফে নোটিফিকেশন জারির পরই কমিশনের বিশেষ আদালতে যাবে বিজেপি, এর জন্য প্রস্তুতিও প্রায় সারা। শনিবার রাতে বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে বিজেপি। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি বিজেপির তরফে আইনজীবী মহেশ জেঠমালানির সঙ্গেও চলছে আলোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্য বিজেপির হয়ে মামলাটি লড়তে পারেন আইনজীবী তথা বিজেপি নেতা মহেশ জেঠমালানি। যদিও বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য বলছেন গোটা বিষয়টি তারা মানুষের উপরই ছাড়ছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল, শাসক দল এবং ব্যুরোক্রেসির মধ্যে কোথাও কোনো বিভাজন রেখা নেই, এটাই তার প্রমাণ। এই কথাই আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে বলে এসেছি। তবে লড়াইয়ের ময়দান হোক বা আদালত, ভবানীপুর উপনির্বাচন নিয়ে রণং দেহি মেজাজেই কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য বিজেপি। রিপাবলিক বাংলা। উপনির্বাচনের ঘন্টা তো বেজে গেছে, কিন্তু রাজ্যে শতাধিক পুরসভার ভোট বাকি, প্রশাসক বসিয়ে চলছে কাজ, আর এর জেরেই নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, দুর্ভোগে পড়ছেন আম আদমি। পুরো ভোট কবে? প্রশ্ন তুলছেন আম আদমিরাই। মমতার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। কিন্তু রাজ্যে পুরভোটের ভবিষ্যৎ বিষ মাও চলে। করোনার দাপটে গত বছর থমকে গিয়েছে পুরভোট। উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি কোভিড আবহে পুরভোট হয়নি উত্তর পূর্বের প্রবেশদ্বার এই শহরে। গত বছর মে মাসে মেয়াদ উত্তীর্ণ হয় শিলিগুড়ি পুরসভার। বিগত বোর্ডের মেয়র ও মেয়র পরিষদ নিয়ে প্রশাসক মণ্ডলী গঠন করা হয়। পুর প্রশাসক পদে বসেন অশোক ভট্টাচার্য। বিদায়ী কাউন্সিলরদের কোঅর্ডিনেটর করা হয়েছিল। বিধানসভা ভোটের আগেই সেই পদ যায় কাউন্সিলরদের। বিধানসভা ভোটের পর পুর প্রশাসক পদে বদল, অশোক ভট্টাচার্যের পরিবর্তে দায়িত্বে গৌতম দেব। এই পরিস্থিতিতে দুর্ভোগ বাড়ছে শহরবাসীর, দ্রুত পুরভোটের দাবিতে সওয়াল করেছেন তারা। যদি বিধানসভা ভোটটা হতে পারে, এই করোনা আরো কঠিন পরিস্থিতি চলে, এমন তো অনেকটা নর্মাল হয়েছে, ইমিডিয়েট হওয়া উচিত। প্লাস যে সমস্ত পরিষেবা আমরা এখানে ট্যাগ দিই, মিউনিসিপ্যাল ট্যাগ দিই, যে সমস্ত পরিষেবা আমরা পাওয়ার যোগ্য এবং আমাদের অধিকার রয়েছে, অনেক পরিষেবা থেকে আপাতত বঞ্চিত রয়েছে। এটা এই পরিস্থিতি তো কোনো কিছুই তো দেখছে না, সবকিছু খুলেই দেয় নির্বাচন হতে। একই ছবি দক্ষিণবঙ্গের আরেক গুরুত্বপূর্ণ শহর আসানসোলে। গত বছরের অক্টোবরে শেষ হয় পুরসভার মেয়াদ। পুর প্রশাসক ও 7 জন সদস্যকে নিয়ে গঠিত হয় বোর্ড। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে সমস্যায় পড়েছেন তারা, ব্যাহত হচ্ছে উন্নয়ন, দ্রুত পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। এই তো সব থেকে বড় প্রশ্ন রইল যে শুধু একটি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে কেন ভবানীপুরে? তার চেয়ে বেশি জরুরি তো এখন আছে কর্পোরেশন ভোট, কেন কি সাধারণ মানুষ যে সেবাগুলো পায় সে তো সব থেকে কাছাকাছি হচ্ছে ওর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা বড়। মুখ্যমন্ত্রীকে সুবিধা করে দেওয়ার জন্য কিনা জানি না, হঠাৎ করে 3টে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করে দেওয়া হলো, যেখানে 31টা জুড়ে দেওয়া হয়েছে।
অবস্থায় কঠিন এর কিছু মানে সদুত্তর আমাদের কাছে নেই। জঙ্গিপুর ও শামশেরগঞ্জে বিধানসভা ভোট হলেও মুর্শিদাবাদের আটটি পুরসভায় অনিশ্চিত পুর ভোট। পুর প্রশাসক বসেই চলছে কাজ, অভিযোগ এর জেরেই ব্যাহত হচ্ছে পরিষেবা। সব মিলিয়ে পুর ভোট না হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে আম আদমিকে, ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। রিপাবলিক বাংলা। লাঠি দেখি আর ভোট নয়, ভোট দেবেন মানুষ। বিলম্বিত বোধোদয় তৃণমূল নেতা উদয়ন গুহর। তৃণমূল নেতার আত্মসমালোচনা প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে তোপ বিরোধীদের। দিন হাঁটায়, উপনির্বাচন বাকি, তাই কি ফের টিকিট পেতে ভাবমূর্তি স্বচ্ছ করার প্রয়াস উদয়ন গুহর? প্রশ্ন রাজনৈতিক মহলে। মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে, তারা যাকে মনে করবেন তাকে পঞ্চায়েত বাড়াবেন। সেখানে দল আমাদের যদি হেরেও যায়, দল যদি জিততে না পারে, তাহলেও আমরা জোর করে কার পঞ্চায়েত ভোট করব না। তৃণমূলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের বিরোধীদের অভিযোগ নতুন নয়। পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, প্রত্যেক ভোটেই বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগে বিদ্ধ হয় খাসপুর শিবির। বিগত 2018 সালে রক্তাক্ত পঞ্চায়েত ভোটের সাক্ষী থেকেছে বাংলা। এমনকি বিগত পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয় বিরোধীরা। সদ্য সমাপ্ত 2021 হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনেও চলেছে গুলি, রক্তাক্ত হয়েছে ভোট। শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের তোলা ভোট সন্ত্রাসের অভিযোগের সুর এবারে খোদ তৃণমূল নেতা উদয়ন গুহর গলায়। নির্বাচন যেদিনই হোক, পঞ্চায়েত নির্বাচনের আগে হবে, ওই লাঠি দেখিয়ে পঞ্চায়েত ভোট হবে না। মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে, তারা যাকে মনে করবেন তাকে পঞ্চায়েত বাড়াবেন। কোনো অবস্থাতেই গায়ের জোরে বুথ দখল করে পুলিশের ভয় দেখিয়ে কোনো ভোট করা হবে না। দল বিরোধী কোনো কাজ দল আর বরদাস্ত করবে না। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে ভোট করানোর দাবি অতীতে বারে বারে তুলেছে বিরোধীরা। উদয়ন গুহর মন্তব্যের পর বিরোধীদের সেই অভিযোগে মান্যতা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম মানে সেটা সময়কালে বোঝা যায় না। যখন উনি বিধায়ক ছিলেন, যখন উনি কাউন্সিলর ছিলেন, তখন এই কথাটা যদি উনি বলতেন তাহলে মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেত। 2021 বিধানসভা ভোটে দিনহাটায় নিষিদ্ধ প্রামাণিকের কাছে হেরেছেন উদয়ন গুহ। তবে ভোটে জিতলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ নিষিদ্ধ প্রামাণিক, ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি। শনিবার ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ও বাকি দুই কেন্দ্রের নির্বাচন ঘোষণা করলেও দিনহাটায় উপনির্বাচন ঘোষণা করেনি কমিশন। তবে ভবিষ্যতে দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। ফের দিনহাটায় প্রার্থী হওয়ার লক্ষ্যে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে কি উদয়ন গুহর এই বিলম্বিত বোধোদয়? প্রশ্ন রাজ্যের রাজনৈতিক মহলের। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। বিজেপি করার জন্য মেলেনি দুয়ারে সরকার পরিষেবা, এমনই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে। খাদ্য সুরক্ষার কার্ডের আবেদন করতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কমলপুর গ্রামের বাসিন্দা দুর্গারানী দাস গত শুক্রবার স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে খাদ্য সুরক্ষা কার্ডের আবেদন করতে যান। তখনই কমলপুর গ্রামের 111 নম্বর বুথ সদস্যরা দুর্গাদেবীকে ঘিরে ধরে হেনস্থা করে বলে অভিযোগ। তোমাকে সই করে দেবো না, কেন করবো? আর তুমি তো বিজেপির লোক, বিজেপির হয়ে ভোট দাও আর টিএমসির কাছে সই করতে আসো। দাদাকে ভোট দেবে আর দিদির কাছে সই করতে আসবে, যেখানে পারো সই করতে নিয়ে যাবে, কেন তুমি আসবে এখানে? এখানে কোনো টিএমসির লোক ছাড়া বিজেপির লোক অ্যালাউ হবে না। বিজেপি করলে মিলছে না কোনো পরিষেবা, দুয়ারে সরকার প্রকল্পে লাইন দিলেও ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে ফর্ম, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওরা কি যখন শপথ নিয়েছিল, যখন পদে বসার সময় ওরা কি বলেছিল যে আমি তৃণমূলের জন্য কাজ করব, বিজেপির জন্য না বা সিপিএম বা এদের জন্য না, ও তো সাধারণ সব মানুষের জন্য কাজ করবে বলছে। তাহলে আমরা যখন কোনো সরকারি কোনো সুবিধা বা কিছু একটা আনতে যাই, তাহলে কেন আমাদের এত হেনস্থা করে? হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে
ক্যামেরায় জামাল উদ্দিনের সঙ্গে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। দেরিতে হলেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য উপনির্বাচন ঘোষণা করায় কমিশনের প্রশংসায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে নির্বাচন পরিচালনায় কমিশনের সঠিক নজরদারি দাবি করেন তিনি। বারাসাতে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে যোগ দিয়ে একথা জানান তিনি। রাজ্যের স্কুল শিক্ষার সমালোচনায় খোদ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের স্কুলের শিক্ষকরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না বলে মন্তব্য মন্ত্রীর। বর্ধমানে শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। শিক্ষক দিবসের দিন দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপে প্রতিবাদ মিছিলে আংশিক সময়ের শিক্ষকরা। বিভিন্ন এলাকায় আংশিক সময়ের শিক্ষকদের বহিষ্কারের প্রতিবাদ করা হয়। শিক্ষক দিবসে বার্তা পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে এবার অনশন শুরু করলো আন্দোলনকারী পড়ুয়ারা। মূলত রিলে অনশনের পরিকল্পনা করে তারা। পাশাপাশি সাসপেন্ড হওয়া এক শিক্ষকও ছ ঘন্টার জন্য অনশনে যোগ দেওয়ার কথা জানান। প্রায় 2 কেজি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করলো বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার শরৎনগরের চিরুতা গ্রাম থেকে আজমল সানা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ফের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় প্রায় 3 কিলোমিটার মিছিল করে তৃণমূল নেতৃত্ব।